ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ, আশা করি অনেক ভালো আছেন। মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমার ফোনের স্ক্রিনে যে লোগোটা দেখতে পাচ্ছেন একটা ইউনিয়ন পরিষদের লোগো, সকল ইউনিয়ন পরিষদের লোগো ঠিক সেম ক্যাটাগরির। তাই আপনার ইউনিয়ন পরিষদের লোগো যদি আপনি তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটা কেউ মিস করবেন না। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এমন ভিডিও আমি প্রতিনিয়ত নিয়ে আসি। তো এই লোগোটা আমি ডিজাইন করেছি অনেক সময় ধরে। এই লোগোটার পিএলপি ফাইল আমি আপনাদের সাথে শেয়ার করব, যার ফলে আপনাদের মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে লোগোটা ডিজাইন করার জন্য। এই ফাইলটা সংগ্রহ করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক থেকে সংগ্রহ করতে হবে। তবে ভিডিওর ভিতর 3টা পাসওয়ার্ড আছে, এই 3টা পাসওয়ার্ড সংগ্রহ করে ওই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে পাসওয়ার্ড চাইবে, ওইখানে পাসওয়ার্ড দেওয়ার পরে ফাইলটা ডাউনলোড করবেন। এরপর ওই ফাইলটা কাস্টমাইজ করে কীভাবে তৈরি করবেন লোগোটা আমি দেখিয়ে দেবো। ওই লোগোটা ওই ফাইলটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপস, অ্যাপসের নাম হলো পিক্সেল ল্যাব, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে, অথবা প্লে স্টোর সার্চ দিলে পেয়ে যাবেন। অ্যাপসটা ইনস্টল করার পর ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে ওই পিএলপি ফাইলটা অ্যাড করার জন্য ওপেন ডট উপর দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন। এরপর ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন 3 নম্বর অপশন নিচ থেকে। ক্লিক করার পর আপনার ফোনে এ ধরনের একটা ইন্টারফেস আসবে, এখানে উপর দেখতে পাচ্ছেন যে ডট পিএলপি আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ডাউনলোড ফোল্ডারটা দেখতে পারবেন, এবং নিচের দিকে গেলেই যদি আপনি সঠিকভাবে ডাউনলোড করতে পারেন তাহলে দেখতে পারবেন যে ইউনিয়ন পরিষদের লোগো ডট পিএলপি, এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবেন। তো সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর এটা ওপেন হয়ে গেছে। এখানে আসলে কোনো কিছু পরিবর্তন তেমন করার মতো নাই, শুধুমাত্র নামগুলো পরিবর্তন করতে হবে। কেননা সকল ইউনিয়ন পরিষদের লোগো, আমি আবার বলেছি আপনাদের, বাংলাদেশে সকল ইউনিয়ন পরিষদের লোগো সেম ক্যাটাগরি, মাঝখানে শাপলা ফুল থাকে প্লাস চারিদিকে ইউনিয়ন পরিষদের নাম প্লাস ঠিকানা থাকে। তো এখানে শুধু নামটা পরিবর্তন করতে হবে এবং ঠিকানা, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন 3 নং চিনাডুলি ইউনিয়ন পরিষদ রয়েছে, এটার উপর ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ইউনিয়ন পরিষদের নাম দিয়ে দেবেন, আমি একটা ডেমো নাম দিয়ে দিলাম। জামালপুর ইউনিয়ন পরিষদ। আসলে এমন কোনো নাম আছে কি না আমার জানা নেই, আমি জাস্ট ডেমো নাম হিসেবে এখানে দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে টেক্সট অপশনে আসবেন, এ অপশনে আসার পর এখান থেকে রিলেটিভ পজিশনটা মিডল করে দিলে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটা পরিবর্তন হয়ে গেছে। একইভাবে উপজেলা ইসলামপুর জেলা জামালপুর এটা এডিট করে আপনার জেলা উপজেলার নাম দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে এটা দেখতে পারবেন সুন্দরভাবে লোগোটা তৈরি হয়ে গেছে। তো এরপর এটা সেভ করার জন্য এই লোগোটা জেপিজি আকারে বা পিএনজি আকারে সেভ করার জন্য উপরে সেভ অপশনে যাবেন, এরপর সেভ অ্যাজ ইমেজে যাবেন, তারপর যদি জেপিজি প্রয়োজন হয় তাহলে পিএনজি, এখান থেকে জেপিজিতে যাবেন, এবং যদি পিএনজি প্রয়োজন হয় তাহলে পিএনজিতে যাবেন। তো আমার পিএনজিটা প্রয়োজন, পিএনজিতে ক্লিক করলাম। এরপর ডিফল্ট থেকে কাস্ট এটা ডেমিনেশনটা আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে বা পিএনজি আকারে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এটা আপনি বিভিন্ন জায়গায় এই লোগোটা ইউজ করতে পারবেন, আপনার ইউনিয়ন পরিষদের যে সকল কাজ আছে সকল কাজে এই লোগোটা ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আমার পিএলপি ফাইলটা ব্যবহার করে সুন্দর একটা ইউনিয়ন পরিষদের লোগো তৈরি করবেন। এই ধরনের ভিডিও যদি আরও চান তাহলে কমেন্টে জানাবেন, আর বুঝতে না পারলে সেটাও কমেন্টে জানাবেন। তো এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।